এখন আশা করে আসছি, স্বামীও মারা গেছে, আজ 5-7 মাস হয়েছে। এখন মানুষের কাছে শুনে আইলাম যে ইউটিউবে যাও, ভালো মানুষ পাইলে তোমার আর তোমার বাচ্চার দায়িত্ব নেবে সারা জীবনের লেগে, যদি ভালো মানুষ পাও। আচ্ছা আচ্ছা, সেটাই আসলে বয়স তো আর বেশি না, কারণ এখন এইভাবে আসলে একা থাকার চাইতে যত তাড়াতাড়ি নতুন করে একটা সংসার করবেন তত তাড়াতাড়ি আমি মনে করি ভালো। কিন্তু সব কিছুর মূল্য হলো আসলে সত্য কথা, সত্য দিয়ে যদি জীবন সাজাতে আসেন অবশ্যই জীবনটা ভালো হবে। কিন্তু আপনি যা বলতেছেন সেগুলো কি সত্য কথা? প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, দেশ ও প্রবাসী যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককেই শুভেচ্ছা জানাচ্ছে। আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পাচ্ছেন, আমার সামনে একটি আপু আসছে, আসলে আপুর জীবনে কি হয়েছে চলুন আমরা কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। আপু আমার নাম কি? সাবিনা। আপু কেমন আছেন আপনি? কোনো মতো আছেন, পুরোপুরি ভালো নাই? মানিকগঞ্জে। এখন কি স্বামীর বাড়িতে আছেন না আলাদা আছেন? মার বাড়িতে আছেন? কেউ নাই? বাচ্চাকে নিয়ে একাই থাকেন? বাচ্চাটা ছেলে না মেয়ে? ছেলে। কয় বছর বয়স? 2-3 বছর হয়েছে। আচ্ছা আচ্ছা, তা এখন কিভাবে সংসার চলে আপনার? খরচ বাচ্চার খরচ কিভাবে চলেন? কিভাবে চলে এখন মানুষের বাড়ি কাজ করি, করিতেই সংসার চলে। আজ প্রতিবেদনে আসছেন কি চিন্তা বা কি আশা করে আসছেন? আসছি আশা করে, এখন আশা করে আসছি, স্বামীও মারা গেছে, আজ 5-7 মাস হয়েছে। এখন মানুষের কাছে শুনে আইলাম যে ইউটিউবে যাও, ভালো মানুষ পাইলে তোমার আর তোমার বাচ্চার দায়িত্ব নেবে সারা জীবনের লেগে, যদি ভালো মানুষ পাও। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেটাই আসলে বয়স তো আর বেশি না, কারণ এখন এইভাবে আসলে একা থাকার চাইতে যত তাড়াতাড়ি নতুন করে একটা সংসার করবেন তত তাড়াতাড়ি আমি মনে করি ভালো। কিন্তু সব কিছুর মূল্য হলো আসলে সত্য কথা, সত্য দিয়ে যদি জীবন সাজাতে আসেন অবশ্যই জীবনটা ভালো হবে। কিন্তু আপনি যা বলতেছেন সেগুলো কি সত্য কথাই বলতেছেন? লেখাপড়া করছিলেন? না, একটু করেন নাই। লেখাপড়া জানো তো, গার্মেন্টসে চাকরি টাকরি করতে পারতেন, তাই না? তো এখন কোনো বিবাহিত পুরুষ যদি তার বউ মরে যায়, বাচ্চা কাচ্চা থাকে, সেরকম পুরুষকে বিয়ে করবেন? হ্যাঁ করবো না কেন, সে যদি সারা জীবন পাশে থাকে করবো। আচ্ছা আচ্ছা, সবচেয়ে কষ্ট লাগে কোন বিষয়টা এখন ভাবতে? সবচেয়ে কষ্ট লাগে স্বামী ছিল, খাইছি লিছি ঘুরছি ফিরছি, জিগানোর মানুষ ছিল, এখন 5-7 মাস ধরে মারা গেছে, এখন জিগানোর মানুষ নাই, খাওয়া দাওয়া বাচ্চার কষ্ট, আমার কষ্ট, যেখানে যাই নিজেরই কষ্ট করে খাইতে হয়। ভাই বোন আত্মীয় স্বজন তন্দ্রে কেউ খোঁজ খবর নাই? না না। আপনার সঙ্গে কীভাবে কীভাবে যোগাযোগ করবে? ফোন আছে, নাম্বার নাম্বারটা আমার কষ্ট আছে? না, নাম্বারটা আমার কাছে দেন, আমি দেখে বলে দিই। আপুর নাম্বারটি হচ্ছে 01876152543। নাম্বারটা খোলা থাকে তো? যাই হোক, নাম্বারটা খোলা রাখবেন, আর যত কষ্ট হোক নামাজ কালাম পড়বেন, আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ আপনার মনে আশাটা পূরণ করে দেবে। তো ভালো থাকেন, দোয়া করি, আসসালামু আলাইকুম।